এসব প্রক্রিয়াটা গুরুতর অভিযোগ আপনার বিরুদ্ধে তারা বলছে, বলছে শুভেন্দু এবং সুকান্ত দুজনেই প্রাক্তন তৃণমূলী, সুকান্ত মজুমদার ওনার স্ত্রীর বদলি কাকে বলে আমি বলার পর প্রথম কথা হচ্ছে আমি শুধু নচিকেতার একটা গানের লাইন উল্লেখ করে শুরু করতে চাই। আজকে যিনি কয়লামন্ত্রী কালকে তার হাতে শিক্ষা, কয়লা কালো শিক্ষা নিয়ে ভিক্ষা করি আমরা। মাননীয় পার্থ চট্টোপাধ্যায় কোনো শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন না, কোনো স্কুলে পড়াননি, সেই জন্য উনি অর্বাচীনের মতো কথা বলছেন। মিউচুয়াল এই শব্দ, যে কোনো শিক্ষক, আমার স্ত্রীর মিউচুয়াল ট্রান্সফার হয়েছে, যে কোনো প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষককে মিউচুয়াল শব্দটির অর্থ জিজ্ঞেস করলে তারা বলতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, পার্থ চট্টোপাধ্যায় এমন শিক্ষামন্ত্রী ছিলেন যিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, বা এখনও হয়তো নেই, সেই জন্য উনি অর্বাচীনের কথা মতো বলছেন। আমাদের দুজনের সহমতি না হলে আমাদের দুজনের মিউচুয়াল ট্রান্সফার হতে পারে না, আর আমরা সহমত হলে কারো ক্ষমতা নেই, এমনকি স্বয়ং শিক্ষামন্ত্রীরও ক্ষমতা নেই সেই ট্রান্সফার আটকানোর। বাকিটা মাননীয় শরীরটা বলবেন। প্রথম কথা হচ্ছে, এটা যদি মিউচুয়াল ট্রান্সফার না হয়ে শুধু সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অনুরোধে বা তার স্ত্রীর ব্যক্তিগত অনুরোধে ট্রান্সফার হতো, সেটার মধ্যে কোথায় কি অন্যায় আছে? শিক্ষামন্ত্রীর ডিসক্রিশনারি পাওয়ার আছে যে তিনি কাউকে ট্রান্সফার করতে পারেন। যখন কারণ কোনো ডিসক্রিশনারি পাওয়ার থাকবে, সেটাকে এক্সারসাইজ করতে পারা যায়, তখন তো স্বাভাবিকভাবেই কেউ না কেউ সেখানে যেতে পারে। তো যদি একজন শিক্ষয়িত্রী দুটি শিশুকন্যাকে নিয়ে কোনো জায়গায় ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে এবং তারপরে সেটা যদি কেউ গ্রান্ট করে দেয়, তারপর সেটাকে নিয়ে রাজনীতি হবে? এখানে তো নিম্ন রুচির না, না সেটা যদি হয়েও থাকে, হয়েছে কোনো মিউচুয়াল ট্রান্সফার না হয়ে যদি সাধারণ ট্রান্সফারও হয়, কারোর অনুরোধের ভিত্তিতে হয়, তার মধ্যে ক্রাইম কোথায়? চুরি করেছে, দুর্নীতি করেছে, তিনতলা বাড়ি বানিয়েছে, বিদেশে ঘুরতে গেছে, কি অন্যায় আছে এর মধ্যে? এর মধ্যে দুর্নীতি কোথায়, অপরাধ কোথায়? একজন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে রুচি, রাজনৈতিক রুচি কোথায় পৌঁছে যাচ্ছে? এটা যে এইগুলো নিয়ে আলোচনা হবে পলিটিক্যাল লাইফে, পাবলিক ডোমেনে, এটা অত্যন্ত নিন্দনীয়। এই ব্যক্তিগত কুরুচিকর এ ধরনের উক্তি করা, এটা বলে কাম্য নয়, এটা দুর্ভাগ্যজনক।